শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নেটল টাটা সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় প্রশ্ন ফাঁস কোটা পেনশন বাড়ছে টেনশন এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এবি রিয়াজুল কবির কাউসার আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া এছাড়া অনলাইনে আমাদের সাথে আছেন আরও দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা আসরিন মন্নি এবং আমাদের সাথে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিন আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে সেক্ষেত্রে ফেসবুক ডট কম স্ল্যাশ এটিএন বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন কথা না বাড়ি আমরা চলে যাব মূল আলোচনায় প্রথমেই অ্যাডভোকেট ফাইমানা শ্রীমুনি আপনাকে দিয়ে আলোচনা শুরু করছে আমাদের আজকের আলোচ্য বিষয়ে প্রশ্নফাঁস কোটা পেনশন গত কয়েকদিন থেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদন আসছে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব পাশাপাশি সরকারি দল এবং আপনাদের পক্ষ থেকেও এইসব বিষয়গুলো নিয়ে নানা রকম মন্তব্য রয়েছে আপনার বক্তব্য শুনব অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক সহ যারা দেখছেন আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের দেশে যে একটা ভয়ঙ্কর অরাজকতা আর নৈরাজ্য চলছে আপনি যে ইস্যুগুলো বললেন কোটা আন্দোলন প্রশ্ন পাশ বিসিএস এর সর্বোচ্চ কম্পিটিটিভ পরীক্ষা যেটা সেই সাথে শিক্ষকরা ওনাদের পেনশন প্রত্যয় এটা নিয়ে ওনারা একেবারে সর্বত ভাবে যে আন্দোলন করছেন চুক্তি চুক্তি আন্দোলন ন্যায্যতা আছে এবং সেই সাথে দুর্নীতিতে যে রঞ্জে রঞ্জে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আমরা যা দেখছি এটা বলবার কোনো মানে ভাষা আমাদের আসলে নেই প্রথমে দেখেন বিসিএস এর যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং অতীতে আরো অনেকগুলো পরীক্ষার প্রশ্ন পাস হয়েছে এখন কোন রকম তদন্ত ছাড়াই আমরা দেখলাম যে প্রশ্ন পাশের খবর উদ্দেশ্য প্রণোদিত পিএসসি বলে দিল এখন যথাযথ তদন্তটা কোথায় হলো কিভাবে হলো কারা করলো আমরা কিছুই জানলাম না একজন ড্রাইভার ওই চেয়ারম্যান সাহেবের যে একজন ড্রাইভার আমরা যাকে দেখছি আর কি তার যে ভয়ঙ্কর সম্পদের ফিরিস্তি শত কোটি টাকার মালিক এটা তো নতুন না কারণ কোভিড এর সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের যে ড্রাইভার মালিক তারও তো আমরা দেখেছি এই রকম অসম্ভব যে টাকা পয়সা সহায় মানে সম্পদ এগুলো তো মূল কথাটা হচ্ছে কি প্রশ্ন পাশের সাথে শুধু কি এই ড্রাইভার যে আবেদালী সেই আপনার জড়িত আমরা সেটা অবশ্য মনে করি না যে সবকিছুর পেছনে এই রাঘব বল অ্যাক্সেস বলে একটা কথা আছে যে আপনার অ্যাক্সেস থাকতে হবে সেই অ্যাক্সেসটা না থাকলে প্রশ্ন পাবেই বা কোথায় ফাঁসি বা করবে কিভাবে যেই কারণে আমরা আজকে দেখছি যে কোটা আন্দোলনের নামে গ্রেফতার কিন্তু একজনকে করা হয় নাই ফাইমানাস গ্রেফতার কিন্তু একজনকে করা হয় নাই একজনকে গ্রেফতার করা হয়নি আমি বলছি গ্রেফতারকে আপনি যে বলছেন শুধু একজন জড়িত নয় বেশ কয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় 17 জনের মতো যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আমি বলছি রাঘব বল আছে না এখন ওই সামনে চুনো ঠিক আছে কিন্তু রাঘব বলরাও তো আছে অ্যাক্সেস আমি যেটা বললাম যে কে করতে পারে যদি ড্রাইভার পেয়ে থাকে আবিদালি প্রশ্ন কোথা থেকে পেয়েছে কিভাবে এসেছে তার কাছে না এসট্যান্ডার্ড ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর যারা আছে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আমি দেখেন এই বিসিএস এর পিএসসি সাবেক চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী ওনারা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিল কিনা এই প্রশ্নগুলো আসবে এবং সেই সাথে ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখনও কি সে ছিল নাকি সে বরখাস্ত হয়েছিল কিংবা তারপরে তাকে কখন আপনার চাকরিচ্যুত করা হয়েছিল তো পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হলেই কিংবা আমরা দেখেছি যেমন কান্ডের আপনার ওই মতিউর মতিউর রহমান তারপরে আরো একজন আসলো পয়সাল সাতশো ব্যাংক অ্যাকাউন্ট তার হ্যাঁ তারা শত শত হাজার কোটি টাকার মালিক ভালো কথা অতীতে আমরা তার মধ্যে দেখেছি যে বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধান আজিজ দুজনকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দেখেছি আমরা প্রাপ্ত কিন্তু আর আরেকজন যে তাকে তো থেকে থেকে বদলি করেছে বগুড়ায় হ্যাঁ তো এইটা কি আপনার যথেষ্ট পানিশমেন্ট হলো না এখন কোটা আন্দোলনে আসি দেখেন কোটা আন্দোলনে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল বৈষম্য বৈষম্যহীন একটা সমাজ বৈষম্যহীন একটা রাষ্ট্র ছাপ্পান্ন শতাংশ কোটা অর্ধেকের বেশি এটা আপনার বৈষম্য না ভয়ঙ্কর রকমের বৈষম্য সাংবিধানিক ভাবে বলেন আইনের দৃষ্টিতে বলেন আমাদের দুটো যে আর নারী যে নাগরিকরা পিছিয়ে আছে হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী কিংবা আরো ব্যতিক্রম ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা সেটা আমরা কিন্তু সমর্থন করি রাখা যেতে পারে কিন্তু ছাপ্পান্ন শতাংশ কোটা না তাহলে আপনি কোন আমরা ভবিষ্যতে যেটা এখনো আমরা দেখছি না যে কিভাবে এই একবিংশ শতাব্দীতে এসে যে মেধা না কোটা কোটার ধন্যবাদ কখনো মেধা হ্যাঁ আমি শিক্ষকদের পেনশন প্রসঙ্গে আসব আবার পরবর্তীতে কোটা প্রসঙ্গই থাক এই পর্যন্তই আলোচনা আমরা এই আলোচনাটা একটু এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছেও শুনে আসি আর আপনি যেটি বলছিলেন ষাট শতাংশ সেটি আঠারো সালের আগ পর্যন্ত আঠারো সালে প্রথম এবং দ্বিতীয় গ্রেডে যেটি সেটি বাদ দেওয়া হয়েছে কিন্তু তার আগ পর্যন্ত এটি ছিলই সুতরাং অন্যান্য কেবলমাত্র আওয়ামী লীগ সরকারই যে ক্ষমতায় ছিল তা না এটি তো অন্যান্য সরকারও ছিল সে সময়ও এই কোটা ছিল সেই সময়ে এই আলোচনাগুলো আসেনি কেন আসেনি কীরকম অবস্থা সেটি নিয়েও আপনি বলবেন আমি আগে শুনে আসি এবিএম ডিয়াজুল কবির কাউসার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানিত সমালোচক বিসিএস এর প্রশ্নফাঁস যারা কোথায় ধন্যবাদ আমরা রাজনীতিবিদ

করা হয়েছে তার মানে কি দেখুন সুযোগ পাইলেই বলে ফেলা ঠিক না আজকে যে সরকার বা দুর্নীতি দমন কমিশন যে ব্যবস্থাগুলি নিচ্ছেন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তার নেতা কর্মীদের ব্যবস্থা নেওয়া এটা কি নজিরবিহীন না সাধুবাদ জানাচ্ছেন কি না এটা বুঝতে হবে কোটার কোটা কি আসে নাকি এখন কোটা আছে এখন

মনে করেন কালকে যদি কোর্ট বলে কোটা থাকবে এখন উনি তো আবার ফাঁকিতে বললেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নাকি দেখেন তথ্য কত মানে বিভজ্জনক ষোলো সতেরো আঠারো তিন বছরের এ পর্যাপ্ত কোটার মানে মুক্তি কোটার লোক পাওয়া যায়নি যার জন্য সিউত্তর থেকে ছিয়াশি পার্সেন্ট কিন্তু সরাসরি কোটায় মেধার তালিকায় কিন্তু ভর্তি হয়েছে কিন্তু যে বারে বারে ছাপ্পান্ন ছাপ্পান্ন বলেন অনেকে ভাবছেন তাহলে তো অর্ধেক কি কোটায় চলে যাচ্ছে বিষয়টা তা না এটাকে বিভ্রান্তি করা হয় দেখেন আমারও সুযোগ হয়েছিল বিশিএসএ পরীক্ষা দেওয়ার দেখেন এখন গড়ে দুই থেকে আড়াই লক্ষ ছাত্রছাত্রী বিসিএস পরীক্ষা দেয় প্রিলিমিনারি এখান থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট বাদ পড়ে যায় তারা রিটার্ন দেয় রিটার্নও কিন্তু সিক্সটি পার্সেন্ট বাদ পড়ে তারপর একটা ভাইবা হয় ভাইবা এবং রিটার্নের মার্কের উপর নির্ভর করে তার টিকাটা টিকার পর তার দুইটা ভেরিফিকেশান হয় একটা মেডিকেল আপনি দুরারোগ্য কোনো রোগে যদি আক্রান্ত আপনাকে না তারপর একটা পুলিশ ভেরিফিকেশন হয় কি আপনি যদি কোনো নৈতিক হয় কোনো মামলার সাজাভুক্ত আসাবেন আপনাকে তো নেওয়ার সুযোগ নেই এটাকে দেখবেন ওনারা কীভাবে বলেন দেখেন আলটিমেট বৎসরে এখনও আমাদের এক বছরে দুইটা ইয়া হয় না একটা হলে একটাতে এবার একুশশো ব্যয়শ হয়েছে তার মানে কি এই 2000 ছেলেমেয়ে বিসিএস এ টিকছে বাংলাদেশে কি এক বছরে 200 চাকরির ব্যবস্থা আছে বাংলাদেশে গড়ে 5 থেকে সাড়ে লক্ষ ছেলেমেয়ে ক্যাডার নন ক্যাডার বিভিন্ন জায়গায় চাকরি করছেন আজকে রিটেন ভাইবা প্রিমিনারি এগুলো কি কোটা যারা তাদেরকে এফএইচ অবশ্যই করে আসতে হবে তো তাহলে কোটাটা কখন अप्लाई হচ্ছে তার কোটাটা তো হবে সে ওই আমরা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা নিজেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেখানে যেমন আমাদের একটা কম্পিটিশনে যেতে হয় কিন্তু যারা কোটায় থাকে তাদের শুধুমাত্র একটা পাস মার্ক বা ন্যূনতম মার্ক পেলেই হয় তারও তো থাকতে হবে দেখুন আমার নিজের অভিজ্ঞতা বলি আমি তিরাশি চুরাশি সেশনে তো মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম আমি একজন সরকারি ডাক্তারের ছেলে পোষ্য কোটা পোষ্য কোটা ওই কোটায় আমি চান্স পাইনি কোটা ফিল হয়ে গেছে যেহেতু আমি ডাকা জেলা আমি দুইশোর মধ্যে একশো তিরাশি পেয়েছিলাম আমি কিন্তু মেডিকেলে টিকি নাই কিন্তু যারা রংপুরের একশো বাইশ পেয়ে টিকছে তারা তার মানে জেলা কোটার কারণ জেলা কোটার কারণে দেখুন এটা বুঝতে কিন্তু আমাকে আমি তো ডাক্তার পরীক্ষা দিয়ে আসছি আমাকে তো সরাসরি তো নেওয়া হয় নাই তো এগুলি কি একটা বিভ্রান্ত না এটা বুঝতে হবে দেখেন এবং খেয়াল করেন এরা জাতির ভবিষ্যৎ আমরা দেখছি এখন এটাকে রাজনীতি করান মানে এটা একটা ইস্যু তৈরি করা যায় কিনা দেখেন আন্দোলনের অনেক কিছু থাকে কিন্তু এই বিষয়গুলো ইস্যুতে আনা ঠিক না অসংখ্য ধন্যবাদ জি জয় ডক্টর মতিনুর ধন্যবাদ আপনাকে আমির ভাই এবং ধন্যবাদ আমার প্যানেলের সম্মানিত সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা এবং এটিএন বাংলার কলকুষ সবাইকে শুভেচ্ছা আমি কাউসর ভাইয়ের এবং মুনিয়াপার বক্তব্য শুনেছি কাউসর ভাইয়ের শেষ বক্তব্য দিয়ে একটু আমি আমার কথাটা বলতে চাই সেটি হচ্ছে এরকম যে কোঠা তার আগে আপনি অবশ্য পড়েছেন প্রশ্নপত্র ফাঁস তো প্রশ্নপত্র ফাঁসের যার নামটি বেশি করে ফলাও করে প্রচার করা হয়েছে আবেদ আলী তো আমি ওনার ছবিগুলো দেখলাম উনি নামাজরত অবস্থায় আপনার গাড়ির স্টিয়ারিংয়ের উপরে উনি সেজদা দিচ্ছেন তারপরে যে সমস্ত জায়গায় নামাজ পড়েছেন সেগুলো আমি যতটুকু বুঝি আপনি যদি একজন আল্লাহ মানে ভক্ত বা আল্লাহকে আল্লাহ জন্য যদি আপনি কোনো কাজ করেন সেটা তো তাকে জন্য করা আমার জীবনে কোনো ছবি নামাজের আসে কিনা আমার আমার জানা নেই তা ছবি মানুষ কখন তোলে এটাকে পুঁজি করে ব্যবহার করার জন্য আমার কাছে মনে হচ্ছে উনি এটা পুঁজি করেছেন ওনার চেহারা মার্শাল্লা নুরানি চেহারা কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি তার এলাকায় একজন শিল্পপতি কাউসার ভাই যেটি বললেন যে এটি কার সময় দু হাজার তিন ছয় আমার কথা যে সময়ই হোক না কেন তার এতদিন পর্যন্ত উনি এই চাকরিতে তো বহাল আসেন কোনো সময় হয়তো উনি সাসপেনশন আমি জানি না কাউসার ভাই বলেছেন আমি পাবলিক সার্ভিস কমিশনের একজন বোর্ডের এক্সপার্ট মেম্বার হিসেবে আমি তিনটে বিসিএস জেনারেল বিসিএসএম ছিলাম এবং নন ক্যাডার যে সিলেকশন বোর্ড সেখানে আমি ছিলাম সরাসরি আমি বোর্ড মেম্বার হিসেবে কাজ করেছি আমার ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা আছে তো এখানে যে জিনিসটি প্রশ্নপত্র ফার্স্ট দেখুন ছোটোখাটো এই বিষয়গুলো যে আজকেই হচ্ছে আগে কখনো হয়নি আমি সেটা বলবো না কিন্তু এখন যে জায়গায় সে দাঁড়িয়েছে একজন ড্রাইভারের উনি শত কোটি কোটি টাকার মালিক এটা যদি আপনি চিন্তা করেন তাহলে ওনার সাথে সাথে অন্যান্য যারা জড়িত তারা কত টাকার মালিক হতে পারে জাস্ট থিঙ্ক একজন নাগরিক হিসেবে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনি এটাকে চিন্তা করেন এটা হতে পারে কোনো রাষ্ট্র এটা হতে পারে এ কোনো রাষ্ট্র এটা কখনোই এই যে এটা কখনোই গ্রহণ করতে পারে এটা নিতে পারছে না রাষ্ট্র আর আমি মনে করি রাষ্ট্র নিতে পারছে না এটা এখন মানে এত ওভারলোডেড হয়ে গেছে এখন উপচে পড়ে পানি যখন একটা বাক্সের মধ্যে যখন অতিরিক্ত হয়ে যায় তখন উপচে পড়ে এটা গেল এক নম্বর দেখেন আপনি কোথায় ধরবেন যেটা কাউসার ভাবে বললেন বিচার হচ্ছে আমি তো একটা এক্সাম্পল দেখি না যে আপনার বিচার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটা এক্সাম্পল নাই যদি বিচার হতো তাহলে বেঞ্জুরি সাহেব রাষ্ট্রের ভিতর থেকে কিভাবে গেলেন মতি রমণের সাহেবে কীভাবে গেলেন এবং সবচেয়ে মজার কথা দেখেন ছাগল ধরা পড়লো ছাগল বের করলো মতিউরমনকে দুদক বের করতে পারে নাই জিনিসটা কত ইন্টারেস্টিং ছাগল টেনে নিয়ে আসলো কাকে মতুর রহমানকে দুদক কিন্তু চুপচাপ আছিল দুদক শুধুমাত্র দেখে কাকে বেগম খালেদা জিয়ার দুই কোটি টাকা আত্মসাত করেছেন যদিও বেগম খালাদা দুই কোটি আত্মসাত করে নাই দুদক কখন দেখে যখন আপনি সাহেবের যে রূপগঞ্জে যে বাংলো এটি কি এটি কি দুদক জানতো না তার পুরো দেশব্যাপী যে তার জমি এটা দুদক জানতো না কোনো একটা ইনিশিয়াটিভ নিয়েছে নো এটি আমি মনে করি যে রাষ্ট্রের সমস্ত তথ্য সমস্ত গোয়েন্দা সংস্থা সব কিছু জানত কিন্তু চুপচাপ ছিল কোনো কাজ করেনি কেন কেন করেনি সেটির একটা বড় ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা তো সময় আপনি আমাকে দেবেন না কোঠার জায়গা আপনি আসেন আপনি প্রশ্ন করেছেন ২০১৮ আঠারো সালে ছাত্ররা বিরোধী আন্দোলন করেছে সংস্কারের জন্য নট কোটা বাতিল তারা বলছে কোঠার মাত্রাটা এমন একটা জায়গায় যায় যেটা যেটা বলেছেন সেটি হচ্ছে আপনি এই যে ডিস্ট্রিক্ট কোটা মহিলা কোটা মুক্তিযুদ্ধ কোটা প্রতিবন্ধী কোটা আপনার এই যে ট্রাইবাল সোসাইটির কোটা সব মিলিয়ে প্রায় পঞ্চাশের কাছে চলে যায় এখন আপনি যদি একশো জন ছাত্র যেটা হিসেব দিলেন কাউসার ভাই চার লাখের মতো জাস্ট আপনি লাস্ট দেখবেন চার লাখ প্রিলিমিনারিতে অ্যাটেন্ড করে যেটা কাউসার ভাই বলেছেন আমি যদি আপনাকে বলি আমি আপনাকে আমি ডকুমেন্ট এখন দেখাতে পারবো না কিন্তু আমি আপনাকে বলতে পারবো একদম শুরু থেকে প্রিলিমিনারি থেকে শুরু করে রিটার্ন পর্যন্ত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরীক্ষা হয়েছে আপনি এক্স একটা কলেজে কে পরিদর্শন করবেন কারা ওখানে সিট পড়বেন সব কিছু আমি কিন্তু আমি কিন্তু কাস্টুডিয়ান আমি জানি এটাও করা সম্ভব হয়েছে এটাও করা হয়েছে পাবলিক সার্ভিস দুর্ভাগ্য আমি দেখলাম যে একটা মেধাবী ছাত্র পিএসসি হচ্ছে বাংলাদেশের গরিব মেধাবী ছাত্রের একটা মাত্র আশ্রয়স্থল সেটা যদি আপনি জায়গা নষ্ট হয় তাহলে একটা রাষ্ট্র থাকে কোথায় কিছুই থাকে না দুই নম্বর আপনি আসেন কোঠা আমি মনে করি এই ছাত্ররা যারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে এখন আপনারা অনেকে বলেন যে এটা বিএনপির লোক আছে জামাতের লোক আছে অপরাপর দূরবৃত সন্দীপ তাহলে এতগুলো ছাত্র ছাত্রী যে রাস্তায় নামছে সবগুলো বিএনপির লোক সবগুলো দূরবি সুন্দর আপনাদের লোক কোথায় আমি এটা মনে করি এটা হচ্ছে রাজনৈতিকভাবে বক্তব্য দেন মূল কথা হচ্ছে তারা যে জায়গাতে গিয়েছে আপনার আঠারো সালে প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে সব বাতিল তাহলে ওরা তো বাতিল চায় না ওরা চাইছে সংস্কার এখন আদালতে গিয়েছে আদালতের জায়গায় আমি ব্যক্তিগতভাবে কথা বলবো না বাট আদালতের রায়ও আমি দেখেছি পরিবর্তন হয়েছে যদি কাদের মোল্লার কথা বলেন তাকে যাবজ্জীবন দেওয়া হতে পরে ফাঁসি শাহবাগের আন্দোলনে দিল রসুন সাইদি সে কী করেছে তাকে যাবজ্জীবন মানে তাকে প্রথমে আপনার যাবজ্জীবন দেওয়া হয় পরবর্তীতে তাকে আবার আপনার কি রায় পরিবর্তন হলো এবং একটা স্টেটমেন্ট আসছে পত্রিকায় যে শাহবাগের আন্দোলনের পরিপ্রেক্ষে আলাদা রায় পরিবর্তন হয় আমি জানি না ছাত্র আন্দোলন আমি আমি একজন শিক্ষক হিসেবে আমি মনে করি ছাত্রদের আন্দোলন যৌক্তিক এবং আমি পূর্ণ সমর্থন করি এবং শিক্ষক সমাজকে সমর্থন করা উচিত ধন্যবাদ আমি এই জায়গাতে আমি এই জায়গাতে গুলো আরিফ ওকে ধন্যবাদ আপনাকে একটা সাদিকুল আরিফিন এই ধন্যবাদ জনাব আমিনুল মজলিস এবং আমার সম্মানিত সহ আলোচক আমি তিনজনের কথাই শুনছিলাম এবং কথা শুনে যে জিনিসটি আমার মনে মনে হচ্ছে যে আমরা আসলে আলোচনাগুলোকে একটু নিরপেক্ষ জায়গায় নিয়ে যাচ্ছি না যেমন আমাদের পূর্ববর্তী বক্তা প্রফেসর মতিরুর রহমান বলছেন ওই কাদের সাইদির রায় এরা তো যুদ্ধাপরাধী যুদ্ধের অপরাধের দণ্ডপ্রাপ্ত এবং সেই দণ্ড কম বেশি সেগুলো নিয়ে আলোচনা এইটার সাথে এই কোটার রায় বা হাইকোর্টের রায় এইগুলা নিয়ে আলোচনা করাটা আমার কাছে মনে হয় যে আমি যে না কথা বলে না কিন্তু আপনি যে প্রসঙ্গ তুলেছেন প্লিজ আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেই প্রসঙ্গটি জনগণের কাছে একটা ভুল মেসেজ যেতে পারে আমি বলছি আদালতের জনগণের এই আন্দোলনের প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে আমার বক্তব্য এটাই এটা কে কি হয়েছে সেটা আমার মূল আলোচনা উদাহরণ যুদ্ধ অপরাধীদের রায়ের উদাহরণ এটা হতে পারে না বলে আমি দৃঢ়ভাবে মনে করি আবেদ যেটা কথা আদালতের একটি আরের কতটুকু ছিল সেটা আমাদের এই যে কাউসার ভাই অ্যাডভোকেট উনি বলতে পারবেন আমার ছাদা মাথা চোখে যেটুকু দেখেছি যখন মুক্তিযোদ্ধার সন্তানরা বা এরা যখন এই রিটটা করেছিল টোটাল প্রজ্ঞাপন জারির এগেনস্টে তার প্রেক্ষিতে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টা এখনো আসে নাই এবং পরবর্তীতে যখন অ্যাপিলেট ডিভিশনে গেছে এই যে ওই প্রক্রিয়াগুলো আমরা সকলে জানি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আজকে এই ছাত্রদের দুজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি এবং উর্দু একজন ছাত্র এরা কিন্তু আজকে ওই তাকে স্টে করার জন্য একটা আজকে একটা হাইকোর্ট একটা হ্যাঁ এবং সেইটা হলো যথাযথ ছিল এই যে ওটা বুঝেছি আন্দোলনের যে সেন্টিমেন্টটি হ্যাঁ এটা কিন্তু একটা বড় ধরনের সকল ছাত্রের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে কিন্তু সেই সেন্টিমেন্ট অনুযায়ী নানান রকমের স্লোগান হচ্ছে সবচেয়ে দুঃখজনক কোন জায়গায় জানেন যখন ওই স্লোগানের মধ্যে মুক্তিযোদ্ধাদের দিয়ে যদি কোনো রকম নেতিবাচক স্লোগান হয় তখন কিন্তু সেই জায়গাটায় অনেককে আঘাত করে এই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিতে হবে মতিজুর রহমান বলছিলেন যে মধ্যে অব পলিটিক্যালি ঢুকেছে বা অমুক ঢুকেছে তা না হলে কিছু অংশ আমি সকলকে বলছি না এই এই আন্দোলনকারীদের কিছু অংশের মধ্যে যদি এরকম মুক্তিযোদ্ধাদের নিয়ে যদি নেতিবাচক কোনো কথা থাকে তাহলে তখন আমরা সেটাকে কি বলবো এই মুক্তিযোদ্ধা তো সকলেরই সেটা আওয়ামী লীগেরই হোক অন্য দল যে কোনো দলেরই হোক বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সকল বাংলাদেশের সকলের সেই মুক্তিযোদ্ধাদের সম্মানকে সমন্বিত করে যে জায়গাগুলোতে আন্দোলন করা উচিত সেটি এই তরুণ প্রজন্মের যদি কোনো অংশ যদি কিছু করে তাহলে সেটা কিন্তু একটা উদ্বেগজনক হয় হ্যাঁ কোটার বিষয়টি সত্যিকার অর্থেই একটি ছিল যার কারণেই সালে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম সংসদে দাঁড়িয়ে কোটাকে প্রজ্ঞাপনের মাধ্যমে করে দিয়েছিলেন আপনারা বলছেন যে সংস্কারের কথা বলেছেন হ্যাঁ তখন তারা কিছু সংস্কারের কথা বলেছিল তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল ওই সময় যে ঠিক আছে এর কথা সব বাতিল হয়ে যাবে কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি সহ অন্যদেরকে নিয়ে এটা কি করা যায় সেটা একটা দেখাও কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো দেখা হয়নি এখন যেটা হয়েছে যখন দেখা হয়নি একুশ সালে এসে যখন ওই মুক্তিযোদ্ধার সন্তানরা ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট করেছে হাইকোর্টের এর বেশি কিছু করণীয় ছিল না ডিভিশনে যেটা বলেছে ওই প্রধান বিচারপতি যেটা বলেছে ঠিক আছে আপনারা রেগুলার ইয়ে নিয়ে আসেন এখন এইটার আইন প্রক্রিয়ায় একটা সমাধান কিন্তু আসা সম্ভব যেমন অনেক রকম কথা হচ্ছে যে সংবিধানের সাথে যেটা আমাদের প্রথম বক্তা বিএনপি নেত্রী বলছিলেন যে সংবিধানের ধারা ধারা। হ্যাঁ সংবিধানের ধারার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই সংবিধান যারা এনে দিলেন সংবিধান আনার জন্য যারা ত্যাগ স্বীকার করলেন সেই তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা সেইটা কি গুরুত্বপূর্ণ নয় সেই জায়গাটা কি আমাদের দেখার বিষয় নয় হ্যাঁ সেটা আপনি কম বেশি কি দেখবেন সেটা আলোচনা হতে পারে সংস্কার কি করবেন কত পার্সেন্ট দেখবেন সেটা আলোচনা হতে পারে কিন্তু তাদেরকে একেবারেই বাদ দিয়ে যেমন আজকে একটা ইয়েতে দেখলাম এটা আমি ওসব অনলাইনে ইয়েতে দেখি নাই এটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে নারী অনগ্রসর ইত্যাদি ইত্যাদি করা থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের কথাটাই নাই এখন এই জায়গাগুলো যখন আসে তখন কিন্তু আলোচনাগুলো দেখা যায় যে ইম্পার্সিয়াল আর থাকে না

ক্ষেত্রে শুধু আজকে রেলওয়ের সহকারী প্রকৌশলী ফাঁসের বিষয়টা নিয়ে কথাবার্তা হয়েছে বা বিসিএস এর থেকে কথাবার্তা হচ্ছে এর আগে অনেক বিসিএস নিয়ে প্রশ্ন ফাঁস সহ অনেক অনেক ন্যাপটিজম নিয়ে অনেক আলোচনা আছে এটা কোনোটাই কাম্য নয় কিন্তু একটা জিনিস আমি কাউসার ভাইয়ের সাথে একমত যে আগে এগুলোর আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হতো না এখন কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করে আইনি পত্রিকার মধ্যে আনা হচ্ছে যেমন আজকের পত্রিকাতেই দেখবেন পিএসটির দুজন উপপরিচালক দুজন সহকারী পরিচালক সহ এই আবেদনালী সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে প্রাথমিক শিক্ষার যে প্রশ্ন যে দুষ্ট চক্র ছিল যে প্রতারক চক্র ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সেগুলো আইনি প্রক্রিয়ায় আছে এখন আইনি প্রক্রিয়ার যে বিষয়টি থাকে যখন আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যায় তখন সেটা দীর্ঘসূত্রিতায় যায় আর দীর্ঘসূত্রিতায় গেলে তাৎক্ষণিকভাবে একটা নেতিবাচক প্রভাব হয় আমাদের সামাজিক মূল্যবোধের মধ্যে যে নেতিবাচক প্রভাব যার কারণে টাকা দিয়ে প্রশ্ন কিনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমি আসবো আবারও একটা বিরতি নিতে হবে প্রিয় দর্শক নেটল টাটা এটিএন এ পর্যায়ে নিচ্ছি বিরতি থাকুন আমাদের সঙ্গে ফিরে এলাম নেটল সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা শ্রীমন্নি

সেখানে আপনারা কিভাবে আসলেন নিশি নির্বাচন তার আগে দুই হাজার নির্বাচনের প্রসঙ্গ কেন আসছে না না কারণ অবশ্যই আসবে জবাবদিহিতা যদি না থাকে জনগণের কাছে একদলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একটা সরকার তাহলে আপনি কোটা আন্দোলনই বলেন আর যেটাই বলেন দুর্নীতিতে সয়লাভ লাভ যাওয়া বলেন শিক্ষা ব্যবস্থার বিনাশ বলেন অর্থনীতি শেষ বলেন যে আমরা এক এস দেখি সহ চারটা হাজার কোটি টাকা হয়েছে। এখন দেখেন আমি যেটা বলার চেষ্টা করেছি যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ছাত্ররা এই যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেটা কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্ট যে আদেশটা দিয়েছে সেটার বিরুদ্ধেই তারা রাস্তায় আন্দোলন হচ্ছে এখন মুক্তিযোদ্ধা তাদের সাথে আমাদের আমাদের দলটাই তো মুক্তিযোদ্ধার হাতে তৈরি মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এতে কোনো সন্দেহ নেই তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানে না দেয়া কিংবা মৃত্যুর পরে যে তাদের সম্মান সহ আরো বহু তাদের যে প্রাপ্য ভাতা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেগুলো আছে এখন দেখেন স্বাধীনতার ঘোষণা পত্রের যে তিনটা আমাদের অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার কোনটাই তো আজকে উপস্থিত নেই বৈষম্যহীন একটা সমাজ বৈষম্যহীন একটা রাষ্ট্র এই তো বিনির্মাণ করবার জন্য যেটা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের চাওয়া ছিল এখন সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সবাই সমান এ কথা সত্যি এখন বর্তমানের যে অবৈধ অনির্বাচিত একটা সরকার আছে তারা আপনার যখন বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আপনার বন্দুক রেখে জনগণের ন্যায্য অধিকার ন্যায্য হিসা ছাত্রদের শিক্ষকদের সেখান থেকে বঞ্চিত করছে তো তখন তো বলতেই হবে কারণ জনগণের তো ভোট অধিকার নাই বারো কোটি মানুষ তো এইবার দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারিতে তাকিয়ে তাকিয়ে দেখেছে তারা তারা পুলিশ প্রশাসন তাদের উপর শিক্ষকদের পেনশন প্রসঙ্গে বলবেন এই কাজগুলো করছে শিক্ষকদের পেনশন প্রসঙ্গে জি পেনশন হ্যাঁ পেনশন আচ্ছা দেখেন সার্বজনীন পেনশন স্কিমে চারটা প্রকল্পে এই পর্যন্ত আমাদের যেটু পত্রপত্রিকায় আসা খবর প্রায় চল্লিশ হাজার আবেদন নাকি জমা পড়েছে গণমাধ্যমে আসা খবর এখন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল উনি সংসদে এই বিলটা উত্থাপন ভাষণে বলেছিলেন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রাখবার জন্য সরকার জায়গা খুঁজে পাবে না তো সেটা কি হয়েছে সরকারের যে আর্থিক দুরাবস্থা একেবারে ব্যাংক ট্যাংক বিমা যেখান থেকে পারে কিংবা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো যে আছে আপনার ব্যাংক একটা পরিবারের হাতে যখন এগারোটা ব্যাংক আপনার চলে যায় তখন পেনশন স্কিমের নামে নতুন স্কিম চালু করবে আর মানুষ আশা ভরসা করে আবার আস্থায় নিবে তাদেরকে এটা ভাববার কোনো কারণ নেই মানে শিক্ষকরা কি সেই আস্থায় সংকটে ভুগছেন আমি আমি একটু বলি দেখেন শিক্ষকরা কি সেই আস্থার সংকটে ভুগছেন শুনেন আস্থার সংকট তো অবশ্যই আছে সরকার যে স্কিম এই যে বেসরকারি আপনার স্বশাসিত লাখ কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে চালু করতে চায় হ্যাঁ এখন বিশ্ববিদ্যালয়ে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী এখন তারা আপনার এটা তারা তাদের সম্মান অন্যান্য যে দেশগুলো আছে সেখানে তাদের যে আর্থিক যেই আপনার ইয়ে আছে পেনশন যে সুবিধা তার কিছুই আমাদের এখানে শিক্ষকদের নেই মূল কথাটা হচ্ছে কি সরকারের অব্যবস্থাপনা এবং সরকারের এই যে ভয়ঙ্কর দুর্নীতি যে একেবারে রঞ্জের রঞ্জে সরকারি কর্মকর্তা বলেন কর্মচারী বলেন এই শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট কিছু আপনার এই যে লুটেরা সিন্ডিকেট আজকে আমাদের দেশে যে একেবারে ভীষণভাবে আধিপত্য বিস্তার করছে এই সীমাহীন লুটপাট এগুলার জন্যেই ব্যাংক সকল আর্থিক খাত একেবারে সম্পূর্ণ যখন ধ্বংস করে বিদেশে অর্থ পাচার করে এগারো লক্ষ কোটি টাকা এখন ক্যানাডায় সেকেন্ড হোম ফার্স্ট হোম মালয়েশিয়া এগুলো তো আমরা দেখতে দেখতে খুব টায়ার্ড হয়ে গেছি ঊর্ধ্বগতি সত্তর টাকা কেজি আলু আর চাল তেল নুন ডিম এই দিকে কিন্তু সরকারের কোনো আপনার খবর নেই হ্যাঁ তারা আপনার ঘি মাখন যারা ক্ষমতার কাছে আছে খেতে পারলেই হলো বাংলাদেশের মানুষ আপনার বক্তব্য একেবারে স্পষ্ট আমরা একটু কাউসার ভাইয়ের কাছে শুনে আসি জি না তাদের তো কোনো জবাবদিহিতা নাই জবাবদিহিতা নাই আমরা এটি এটি শুনছি জি কাউসার ভাই জবাবদিহিতা দেখুন এই প্রসঙ্গ তো থাকা যাচ্ছে না না জবাবদিহিতা না থাকার কারণে এই ঘটনা ঘটছে নিয়াপা যে দলটার প্রতিনিধিত্ব করেন ঘুরে ফিরে তো সেই কেতাবের কাহিনী বলে ফেলে নির্বাচন এটা সেটা আমি বলতে চাই এই দলটা গঠিত হয়েছিল কিভাবে জিয়াউর রহমান ড্রেস পরা ছিল না

তাদের পর্যাপ্ত কাগজপত্র তারা নষ্ট করে ফেলছিল কেন কারণ জিয়ার সময় মুক্তিযোদ্ধা বলা যেত না যদি কোনো জামেলা হয় কাগজপত্র নষ্ট করে ফেলছিল এটার তো আমরা সাক্ষী আশির দশকে আমরা একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম তাই তো প্রায় আমরা সর্বোচ্চ সময়টা ছিলাম প্রায় এগারো বৎসর এই পঁচাত্তরের পনেরো আগস্টবর্তী পর্যন্ত যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা এই নামটা কি উচ্চারিত হতো কোথাও কাগজে কলমে অফিসিয়ালি তার মানে কি বঙ্গবন্ধু কিছু ছিলেন না এই তো বিষয়টা একজন ঘোষণা দিয়েছেন বিষয়টা এই ছিল না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র দেখেন আজকে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কথা বলেন আমি শৈদ ছাত্র ছিলাম আমরা রাত্রেবেলা দুই পক্ষের গুলি গালাজ না হলে ঘুম আসতো না এটা বাস্তবতা ওই সময়কে আমাদের যারা ইয়ারমেড মানে দুই পক্ষের অবস্থা এমন ছিল বিএনপি বিএনপি আজকে ওনারা ক্যাম্পাসের না কিন্তু সেই সময়ও কি এই প্রশ্ন মতো এই ধরনের ঘটনা আমরা শুনতে পেতাম দেখুন দুর্নীতি বলেন প্রশ্ন বলেন যারা তাদের অবস্থানে করার চেষ্টা করবে দুর্নীতি ছিল আছে ভবিষ্যতে থাকবে সেটা সরকার কি দৃষ্টিতে দেখছেন যেমন এই যে বিষয়গুলো দেখছেন সরকার কত চত্বর সিদ্ধান্ত নিয়েছে আইনের আওতায় এনেছে

না ওনারা যে বিএনপি যখন বাইরে যেতে চায় তখন তো নিষেধাজ্ঞা ছাড়াও এয়ারপোর্টে তাদের ধরা না নিষেধাজ্ঞা ছাড়া কাউকে আটকানোর সুযোগ নাই। এবং দেখবেন তারা কোর্ট থেকে কিন্তু বাইরে যাচ্ছে একটা আইনগত বাধ্য থাকেন আপনার যাদের এটা আমি তাদের পক্ষে বলছি না লক্ষ দেখেন তাদের তো এখনো কারো মামলা হয় নাই সবগুলি তদন্ত অবস্থায় আছে হ্যাঁ তারপরে কিন্তু হয়তো কোর্ট থেকে অর্ডার দেয় তাদের মালামাল ক্রুক করে বা বিদের নিষেধাজ্ঞা দেওয়া হয় কতদিনে তাদের ব্যাংকের অ্যাকাউন্টও খালি হয়ে যায় তারাও বিদেশ চলে যেতে পারে নির্বিঘ্নে। এটা দেখা যায় ব্যবস্থা নেওয়া হয়। মানে কি? আইনগত সুবিধাটা তারা নিচ্ছেন এই যে আজকে কোটা নিয়ে যে এটা হচ্ছে। আমার তো মনে হয় আমরা যে তো আমরা এটা গর্ব করি একসময় আমরা কিন্তু শিক্ষা জীবনের পুরোটা কাটাইছি আন্দোলন করে। হ্যাঁ একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। এখন কিন্তু সেই আন্দোলন নাই। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আন্দোলন করছেন। ঢাকা ঢাকার বাইরে রাজপথে করছেন। আমি তো প্রথমই বলেছি একটা বছর দুই থেকে আর এইচ সেল বিসিএস এ ঠিকবে এতো নাকি এবং আরেকটা প্রসঙ্গ যেটা কোড একটা সিদ্ধান্ত দিতে পারে কিন্তু কোড কিন্তু বলে দিতে পারে না যে এত persen লোক কোটায় তুমি নিবা এত বেতন দিবা সেটা নির্বাহী আদেশে হবে রাইট জি নির্বাহী আদেশে জায়গায় আলটিমেট তো সরকারই ডিসাইড তাদের দাবিটা সরকারে বলা হয়েছে 16 17 1800 কোটার লোক পাওয়া যায় নাই সেখানে কারণে কিন্তু সরাসরি মেদা ভিত্তিকই হয়েছে কিন্তু এটাকে আমরা বিকৃতভাবে বলি এই যে ছাপ্পান্ন পার্সেন্ট বলে ফেলি তার মানে কি অর্ধেকের মতো হয়ে যাচ্ছে কোটা কোটার মতো হয়ে যাচ্ছে বিষয়টা তা না এই বিভ্রান্তটা ছড়ানো ঠিক না কেন দেখেন আজকে যারা এই রাস্তায় আছে তারা হয়তো এক বিসিসি টিকবে তারা সরকারের নেতৃত্ব দেবে বিষয়টা চাই না এখান থেকে তো বেরিয়ে আসবে আমাদের মধ্যে তো অনেকে সচিব হয়েছে হয়েছে না তারা দেশ চালাচ্ছে না চালাচ্ছে না তো বুঝতে হবে এটা তাদেরকে বিভ্রান্ত করা ঠিক হবে না কারণ আমরা বলি কি তারা যে আন্দোলনটা করছেন এটা সরকারকে বললে তো আপনি বিবেচনা করেন আর এখন দেখেন আমরা যে এত কথা বলছি কিন্তু পেন্ডিং আগে দেখিনা কোর্টের কি আসে সরকার আপিল করতে পারে আচ্ছা অর্থনৈতিক দুরবস্থার কারণেই পেনশন স্কিমের ঘোষণা না দেখুন এটা এখন নতুন মানে বিল পির কতকে দিবেন দেখুন উনি তো কত কথাই বলবে ওনার তো বলে এই যে আমাদের বলে যে এই বাজেট বাস্তবায়ন হচ্ছে না লক্ষ্য করেছেন গত 16 বছরে আমরা 16টা বাজেট দিয়েছি এবং বলতে পারে যে মাসখানেকটা এই করোনার পরে একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে একটা ইয়ার মধ্যে সংকট আমরা পড়েছিলাম আমরা কি কোনো বাজেট আশি নব্বই পার্সেন্ট বাস্তবায়ন করতে পারি নাই আমরা যে ইশতেহার পাঁচ বছর পরে ঘোষণা দিই লক্ষণ দেখেছেন এগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে ফাঁকদে বলে ফেললেন আলুর কেজি সত্তর টাকা আলু অ্যাভেলেবেল আছে তো বাংলাদেশে কথা বলা গেছে আলু পেঁয়াজ পাওয়া যাচ্ছে না এটা তো না দেখেন শক্তি হবে ক্রয় মূল্য কত হবে এটা বিষয়

অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি আর একটি বিরতি থাকুন আমাদের সঙ্গে ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর এ মতিনুর রহমান আপনার বক্তব্য শুনব সার্বিকভাবে যে বিষয়গুলো এসেছে সেটি নিয়ে বলবেন পাশাপাশি শিক্ষকদের যে পেনশন নিয়ে যে আন্দোলন সেটির ব্যাপারেও একটু বলবেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দমন সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আসলে খুব বড় আলোচনার ক্যানভাসটাকে বাড়াতে চাচ্ছি না আমি লিমিটেড জায়গায় থাকতে চাই প্রথমে সাদিক ভাই একটা কথা নিয়ে একটু ই করেছেন যে মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযোদ্ধাদের প্রতি যারা বাংলাদেশের নাগরিক এ দেশ যারা যারা স্বাধীন করেছে তাদের প্রতি সশস্ত্র শ্রদ্ধা সব সময়ের জন্য এবং আজীবন থাকবে এটা কিন্তু এটিকে ক্যাপিটালাইজ করে আমার মনে হয় যে ফায়দাল ওটা ঠিক হবে না সাদেক ভাই একটা কথা বলেছেন নিরপেক্ষ জায়গা থেকে আমি সাদেক ভাই আমার পূর্বের কলিক আমি আসলে কি বলবো আমি আসলে কোনো ভাষা নেই তবে একটু বলে নিই আপনি আইনের কাঠামোর কথা বলেছেন আইনের কাঠ এটা গিয়েছে বা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে খুব ভালো কথা আমি একমত আপনার সাথে এটি হওয়া উচিত কিন্তু বর্তমান যে ডেপুটি স্পিকার আগের যে সাবেক আপনার এই যে প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র ওনার ছেলে যে দুশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে

যে আপনি ছোটো ছোটো পোকা শুধু মাকড়াশা জালে আটকে যাবে বড় রুইকাতলা আটকেবেন আইন যদি সবার ক্ষেত্রে সমান হয় তাহলে উনি কেন ওয়ারেন্ট আসামি হওয়ার সত্ত্বেও উনি কেন গ্রেপ্তার নাই আমার কোশ্চিন এই জায়গায় আপনি নিরপেক্ষ জায়গা থেকে একটু উত্তর দিবেন দয়া করে হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখেন কাউসার ভাই একটা কথা বলেছেন আমি আসলে ওই জায়গায় আমি একটা উদাহরণ দিতে চাই বদুর বদুর রহমান আগের এই যে এন এর চেয়ারম্যান আমি আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে শ্রদ্ধা করে আমিও শ্রদ্ধা করি ওনাকে ওনার একটা সাক্ষাৎকার আমি পড়ছিলাম প্রথম আলোতে উনি লিখেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে একজন সাংবাদিক সম্ভবত সৌরভ হাসান উনি সাক্ষাৎ জানিয়েছেন বলেছেন যে গত ছয় তারিখে এটা প্রকাশিত হয়েছে বলেছেন যে আপনি চারটে সরকারের সময় দায়িত্ব পালন করেছেন তাহলে কোন সরকারের সময় আপনি চাপ মুক্ত অবস্থায় দায়িত্ব পালন করেছেন উনি উদাহরণ তুলে ধরেছেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন কোনো একজন কর্মকর্তাকে পদায়ন অথবা ট্রান্সফার ক্ষেত্রে বলা হয়েছে যে ইনি শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুপ্রাণিত সুতরাং তাকে কেন আপনি পদান করবেন তখন জিয়র রহমানের সাথে উনি কথা বলেছেন তখন উনি বলেছিলেন যে উনি দক্ষ কিনা উনি এফিশিয়েন্ট কর্মকর্তে কিনা যদি সেটি হয়ে থাকেন কোন আদর্শ বিলং করেন সেটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে সৎ এবং দক্ষ এটি ছিল জিয়র রহমান সুতরাং বিতর্কিত তথ্য দিয়ে বিতর্কিত কথা বলে জনগণকে বিভ্রান্ত এটা এটা কিন্তু আমার বক্তব্য না এটা কিন্তু বুদু রহমান বক্তব্য ধন্যবাদ আপনাদের আন্দোলন প্রসঙ্গে দুই নম্বরে আসি দেখেন পেনশন যেটি বলা হচ্ছে যে যে আপনার শিক্ষকদের মোটা দাগে আমি বলি আমি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সালে আমি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি তখন আমি বিশ্ববিদ্যালয়ে যোগদান করার মতো যোগ্যতা অর্জন করেছি এটা আমি ব্যক্তিগত মনে করি না আমি যে যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছি আসলে তাদেরকে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল মানের একজন এক একজন ইনস্টিটিউশন ছিলেন এবং তাদের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে আমি এরকম দু একজন নাম উল্লেখ করতে পারি কথা হচ্ছে যে ওই সময় বিশ্ববিদ্যালয়ে যারা যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হন তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে রাখেন যে তাদের মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হবে সেটি যেন জাতি গঠনের ভূমিকা রাখে ওকে এটি আমি স্বীকার করতে বাধ্য আত্মসমালোচনা হয়তো ওই জায়গাতে আমরা নাই এটি যেমন সত্য পাশাপাশি আপনি একটা সেটেল ইস্যু পেনশন যেটি সেটেল এর জন্য কিন্তু শিক্ষকরা বলে নেই যে প্রত্যেককে

আচ্ছা দুই নম্বরে অধ্যাপক গ্র্যাচুইটি এবং আনুতোষিক বাবদ এককালীন পান আশি লক্ষ তিরাশি হাজার টাকা আর এখানে প্রত্যয় আনুতোষিক নেই আপনি এরকম পাঁচটা ছয়টা জায়গা আছে যে জায়গাতে কোনো স্পষ্ট করে বলা নেই তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের পর যে শিক্ষক উনি বিশ্ববিদ্যালয় প্রথম বা দ্বিতীয় কেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে আসবেন তার মানে কি আপনি শিক্ষাটাকে প্রকারান্তরে একটা দুর্বল জায়গায় নিতে চান নিতে চান আমি তো মনে করি সেটি কোনো মেধাবী শিক্ষার্থী কখনোই এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে না তার মানে শিক্ষাটাকে আপনি মূলত চান এটা একটা মানে দুর্বল থেকে দুর্বল জায়গায় যাক এটা নিয়ে ব্যাপক কথা বলার সুযোগ সুযোগ আছে কিন্তু আমি সময়ের কারণে বলতে পারবো না সেই কারণে আমি মনে করি দেখেন এখানে একটা কথা বলা আছে যে আপনি যখন পেনশনে যাবেন তখন আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন রাইট আমি বিশ্ববিদ্যালয়ে যখন যোগদান করেছি তখন একশো পঁয়ত্রিশ টাকা মান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সুতরাং এটি কোনোভাবেই কোন জায়গাতেই যৌক্তিক কোন এটা বলেছেন একজন মন্ত্রী যে অযৌক্তিক কোন কোন জায়গায় অযৌক্তিক উনি কিন্তু ব্যাখ্যা দেন নাই সুতরাং আমি মনে করি একজন শিক্ষক হিসেবে যদি বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থেই মেধা মেধাবী সম্পূর্ণ শিক্ষককে আপনি রিক্রুট করতে চান এবং সেই শিক্ষককে দিয়ে যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে আপনি গঠন করতে চান জাতি গঠন করতে চান এখানে সুযোগ সুবিধা আপনি বৃদ্ধি করে এক আপনি ভারতের দিকে তাকান আপনি শ্রীলঙ্কার দিকে তাকান আপনি পাকিস্তানের দিকে তাকান প্রফেসরের বেতন পাকিস্তানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বা প্লাস

যে যে শেষ করতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম দেখুন আমি আমরা যে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনি প্রশ্নপত্র ফার্স্ট কোটা বা পেনশন যে তিনটি ইস্যু নিয়ে আসছেন এখানে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে দেখেন এই যে প্রশ্নপত্র ফাঁস এটি মেডিকেল বিশ্ববিদ্যালয় পাবলিক সার্ভিস কমিশন ছোটো খাটো ঘটনায় পূর্বাপর যে ঘটনায় আমি সেটি বলি আগেও বলেছি জি কিন্তু এই যে পাবলিক সার্ভিস কমিশনের যে মতো একটা জায়গা সেন্সিটিভ একটা জায়গা সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মধ্য দিয়ে যারা এখানে রিক্রুটমেন্টে সুযোগ পাচ্ছে আপনি তাদেরকে দিয়ে মেধাসম্পন্ন প্রশাসন কিভাবে গড়ে তুলবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যেটা বলছেন কোঠা এবং আপনি যদি প্রকারন্ত খালি কোঠা পূরণ করতেই যান তাহলে সেখানেও মেধাবী শিক্ষার্থী আসবে না

সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তি রহমান যে ক্যাপিটালাইজ কথাটা বললেন এই কথাটা নেতিবাচক অর্থে শোনায় আমি এটা প্রতিবাদ করি এটা কেউ ক্যাপিটালাইজ করার কথা বলা উচিত নয় যে আদালতে আছে আদালতের রায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের একটা কমন যে সেন্টিমেন্ট আছে এবং তাদের অধিকারের বিষয় আছে তাদের যে একটা স্পর্শকাতর একটা একটা হৃদয়ের অধিকারের কিন্তু আছে সেই জায়গাটাতে যেন কোনো রকম নেতিবাচক করে কিছু না হয় শিক্ষার্থী শিক্ষক বা যে কোনো নাগরিক আন্দোলন সংগ্রাম করতেই পারে কিন্তু সেই আন্দোলন সংগ্রাম যেন কোনো জায়গায় কাজ ব্যবহৃত না হয়ে যায় যেটা সুনির্দিষ্ট অধিকার আদায়ের ক্ষেত্রে থাকতে পারে কোর্টের যেহেতু বিচারে আইনগত প্রক্রিয়াধীন আছে সেটা আইনগত বিষয়টা দেখা দরকার পাশাপাশি যে জিনিসগুলোকে শিক্ষার্থীরা অনুভূত মনে করছে সেই জায়গাগুলোতে যত সেটা নানা রকম সংস্কারের কথা বলা হচ্ছে বা অন্যরকম সেই জন্য সাংগঠনিক গঠনমূলক আলোচনাও হতে পারে যে জায়গাটাই শেষ জায়গাটা কথা আপনি বলতে বলছেন বারে বারে যে পেনশন নিয়ে পেনশনের বিষয়টি নিয়ে যখন আমি একজন শিক্ষক হিসেবে যেটা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম পেনশনের এই সার্বজনীন পেনশনের ঘোষণাটা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে যারা এই পেনশন স্কিমে যারা প্রচলিত পেনশনের আওতার বাইরে থাকবে তারা এই প্রত্যয় প্রত্যয়টা তারা এই ধরনের যে পেনশনের অন্তর্ভুক্ত হবে সার্বজনীন পেনশন এবং পরবর্তীতে সেই জায়গাটাই সেভাবেই কিন্তু চলছিল এবং একজন আমাদের বক্তা বলছেন চল্লিশ হাজার আসলে চল্লিশ হাজার নয় এটা উনি পত্রপত্রিকা দেখেছেন এটা আরো অনেক বেশি সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু অনেক বেশি তারা পেনশনের আওতাভুক্ত হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় যেটা করেছে অর্থ মন্ত্রণালয় এক গত মার্চ মাসে একটা প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনে সাহিত্য শাসিত এগুলোকে তা এই প্রত্যয় স্কিমের আওতায় আনতে এনেছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়টা পড়ে গেছে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচলিত পেনশনের আওতার মধ্যেই ছিল যে পেনশন সরকারিভাবে আছে সেটার মধ্যেই ছিল কিন্তু এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কারো কথা বলাতে অর্থ মন্ত্রালয়ের ওই ওই প্রত্যয় স্কিমে সে এখানে চলে এসেছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষক সংগঠন সকলে মিলে যেটাকে এই প্রত্যয় স্কিমটাকে তারা গ্রহণযোগ্য মনে করছে না তারা মনে করছে বিগত যে আমাদের প্রচলিত পেনশন যেটি ছিল সেইটি থাকলে আমাদের জন্য সুবিধাজনক না না খুব সুবিধা হয় আপনাদের জন্য কিন্তু ডক্টর সাদেকুল আরেফিন ডক্টর সাদেকুল আরেফিন আপনি একটু বলবেন দীর্ঘদিন থেকে যে জিনিসটি চলে আসছিল সেটি থাকতে হবে সরকার চাইলে আলাদা কি বেতন কাঠাবো বা আপনাদের জন্য আলাদা স্কেল ব্যাপারটি করতে পারে না যেটি জুডিশিয়ারি আছে জায়গায় আছে এটি হচ্ছে সাথে সাথে একমত সরকার চাইলে আলাদা বেতন করতে 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 পারে 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 জুডিশিয়ারি কিন্তু যে জায়গাটাই হয়েছে হঠাৎ করে যখন কোনো আলাপ আলোচনা ছাড়া একটা অর্থ মন্ত্রালয় কোন স্টেক হোল্ডার সাথে সাথে আলোচনা করে নাই বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে নাই কিন্তু একটা প্রচলিত সুবিধা যখন আপনি দিচ্ছেন তখন সেই সুবিধা যদি হঠাৎ করে কাটল করে দেন তখন কিন্তু সংগত কারণে এখানেও সরকারের কিন্তু একটা আগ্রহ আছে সরকার কিন্তু সরাসরি নাগজ করে দেয় নাই এবং তারা কালকেও শিক্ষামন্ত্রী বলেছে যে এটা সরকারের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত যেটা হবে সেটাই সেই জিনিসটাই দাঁড়াবে সেই জন্য আমি মনে করি যে এই পেনশনের ক্ষেত্রেও আমাদের এখনো আমরা যারা শিক্ষকরা যারা আন্দোলন সংগ্রাম করছেন তারা যেমন যুক্তিকতা দেখাচ্ছেন সরকার এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আলোচল আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে আসবেন সেটা সেটাকে সকলের কাম্য ফাঁসের ক্ষেত্রে বলা হচ্ছে

আর যারা বিক্রি করছেন তারা তো প্রতিপতি হচ্ছেন সামাজিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ এগিয়ে আসা দরকার জি ধন্যবাদ ডক্টর সাদিকুল আরিফিন আমার কাছে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে সরকারের সাথে আলোচনার সুযোগ আছে এবং এখন যারা আমরা দেখছি যে শিক্ষক সমিতির নেতারা বিশেষ করে যারা এই আন্দোলন করছে তারা বিভিন্ন সময়ে এবং যদি একেবারে স্পষ্ট করে বলতে হয় যে সরকারের সাথে তাদের বোঝাপড়া সম্পর্ক যথেষ্ট ভালো সরকারের সাথে নীতিগত কারণে হোক রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে হোক সম্পর্কগুলো মিলে যায় কিন্তু তারপরেও তাদেরকে কেন আন্দোলনে আসতে হলো তাহলে কি এই প্রসঙ্গে এসে আপনাদের বোঝাপড়ার ক্ষেত্রে মানে পার্থক্য তৈরি ওইভাবে দেখলে চলবে না কারণ এইটা অর্থ মন্ত্রণালয় এটা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয় যখন এটা দেয় দেওয়ার পরে যখন স্টেক হোল্ডার সাথে যখন আলোচনা না করে যখন দেয় সঙ্গত কারণে কিন্তু স্টেক এই বিষয়টা ভাবে এর বই পার্থক্যগুলো তুলে ধরবে সেই পার্থক্যগুলো তুলে ধরার ক্ষেত্রে পর্যায়ক্রমিক ভাবে আস্তে আস্তে এসে এই আন্দোলনটা এই পর্যায়ে এসেছে এই আন্দোলনটির করার মানে আন্দোলনের পর্যায় পর্যন্ত যেতে হলো কেন আপনারা আলোচনার পর্যায়েই থাকতে পারতেন সেটাই সেটা সেটা সরকারের এখন উদ্যোগ নিয়ে সেই আলোচনা পর্যায়ে দেখেন আমি আগে মামলার কথাটা একটু বলে শুরু করি যে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্ট পর্যায়ে আছি বলছি আমি আপিলের শুনানিতে অংশ নিতে চেম্বার আদালতে আবেদন করেছে ঢাকা ইউনিভার্সিটির যে দুইজন শিক্ষার্থী তারা চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা হ্যাঁ এখন আমরা এর এর আগের অতীত এগুলো জানি তো কোটা অতীতে দুই হাজার আঠারোতে আমরা হেলমেট বাহিনী হাতুরি বাহিনী এই কোটা সংস্কার আন্দোলনে দেখেছি ফ্যাট বিরোধী আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটির আমরা দেখেছি এবং সেই বলছি যে এইরকম কোন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেড ফোর্স এর প্রধান এখন ওনাকে মেলাইন করা আওয়ামী লীগের হ্যাঁ এটা একটা তাদের মজাগত অভ্যাসে দাঁড়িয়েছে আমাদের দেশ একটি সাবেক প্রধানমন্ত্রী ওনাকে বন্দি করে রেখেছে চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে ওনাকে বঞ্চিত করে সবাই জামিন পায় বাংলাদেশের কোথাও আমাদের দেশ নেত্রী লক্ষ টাকা কথা যে বলে থেকে এটা আমাকে না না দাঁড়ান এটা আমাকে বলতে হবে আর এদিকে সম্রাট কিংবা হাজি সেলিম সাজা পায় জামিনও হয় বিদেশেও চলে যায় আমাদের দেশনেত্রী চিকিৎসা চিকিৎসার মতো মৌলিক অধিকার সেখানেও ওনাকে বিদেশে যেতে পায় পায়ে আজকে বাধা দিচ্ছে এই ভোটার বিহীন ভোট বিহীন যে আদর্শ এই জিনিসগুলো কোথা থেকে আসবে আজকে আমরা যখন দেখছি যে ভোটার বিহীন একটা সরকার বারো কোটি মানুষের এইবার ভোট তারা দিতে না এর আগের বার আট কোটির ওপরে

রাজনৈতিক দুর্নীতি শুরু করেছিল কে জি এই জি রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধা উচ্চপদস্থ কর্মচারীদেরকে মার শালা করে फांसी dise na এটা বাস্তবত ইতিহাস আচ্ছা আজকে এর রাজনৈতিক কথা শিক্ষা ব্যবস্থাটার কথা বলি জি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সমস্যা ছিল হলেশ সিট এখন তো হলেশ সিটের সমস্যা নাই আর এখন কিন্তু শিক্ষকদের শিক্ষকরা কিন্তু ঢাকা শহরে ক্যাম্পাসে থাকতে চায় এবং এটা কিন্তু দুঃখ করেও বলি এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রেম করার জায়গা নাই সব বিল্ডিং হয়ে গেছে হয় স্টাফদের কোয়ার্টার পেনশন প্রসঙ্গে বলবেন আচ্ছা দেখুন এই যে ব্যাপারটা ইতিমধ্যে কিন্তু তিনটা সংশোধন আনা হয়েছে ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর হয়তো এটা অর্থ মন্ত্রণালয় সেটা বিবেচনা মানে সব ইকুয়াল করে ফেলছিল তিনটা কিন্তু সংশোধনী আনা হয়েছে এবং যে একটা সিটিকে কিন্তু এটা ফাইনাল হয়ে যেতে পারে

শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য যে বরাদ্দ করেছেন আমি তো প্রথম বলেছি আবাসন সুবিধা শিক্ষা সব সুবিধা কিন্তু করেছেন আমাকে তো না বলতে হলে অন্যায় হয়ে যাবে একটু এক মিনিট আমাকে বলতে হবে একটা মিনিট এক মিনিট ত্রিশ সেকেন্ড না সেটা হচ্ছে যে সাদেক ভাই একটা কথা বলেছেন যেটা অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা আমি তো মনে করি যে উনি যে কথাটা বলেছেন উনি যথার্থই বলেছেন সরকারের ভেতরে যে সমন্বয় নাই সমন্বয়হীনতা এটা স্পষ্ট অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কী করে সেটা কিন্তু সরকার জানে না অথবা সরকার কী করে সেটা অর্থ মন্ত্রণালয় জানে না এটা নাম্বার ওয়ান টু যদি সরকারের একটা পাঠ হয় অর্থ মন্ত্রণালয় তাহলে এই ঘোষণা দৃঢ় যেটা সাদেক সাহেব বলেছেন আমি ওনার কথার উত্তরই বলছি সমন্বয়হীনতা চরম হবে নাম্বার না না প্লিজ নাম্বার টু সেটা হচ্ছে যে দেখেন কাউসর ভাই যেটি বলেছেন আমি এই জায়গাতে একটু ভিন্ন মত পোষণ করি কারণ একজন নাগরিক হিসেবে জিও রহমানের কথাটা বারবার নিয়ে আসার অর্থ হচ্ছে কি আমার কাছে মনে হয় যে নিজের দুর্বলতাকে ঢাকার জন্য আমরা এই পলিটিক্যাল আলোচনা আসলে এই কথা যদি আমি বলি আমি অনেকগুলো তথ্য দিয়ে কথা বলতে পারবো একেবারে ইমোশনাল জায়গা থেকে আমরা পরে আমরা হয়তো অন্য আলোচনা আমি কাউসার ভাইয়ের সাথে ওই জাতীয় আলোচনা করতে চাইছিলাম না কিন্তু ঘটনা হচ্ছে না এটা কি শেষ করে আমার কথা নেন একটু একটু নেন সেটা হচ্ছে কি দেখেন বাংলাদেশ স্বাধীনতার পর আসলে অনেকগুলো ইতিহাস আছে যে ইতিহাসগুলো মানুষ যদি উত্থাপন করে এটা কিন্তু কম বেশি সবাই দায়ী আমি কিন্তু এক কাতারে বলছি এই কথাগুলো কিন্তু যার যার জায়গা থেকে এই মর্যাদার সম্মান প্রত্যেকে দেওয়ার কথা উচিত আমরা আমরা দুঃখজনক সেই জায়গাতে আমরা সম্মান অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের টাটা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ